আমি দেবীর কাছে পৌঁছতে পারলাম না। এই কালচক্র যাতে মাধবীর মন্ত্রজাল ছিন্ন করতে না পারে এমন শক্তিশালী মন্ত্র পড়েছে। আমি জঙ্গলের কাল দেবীর চারপাশে যে মন্ত্রবন্ধন করেছি সেটা ওর পক্ষে পেরোনো কিছুতেই সম্ভব নয়। মূল আধার স্বাদিষ্টানা অনাহতা মণিপুরা অশুদ্ধি আগ্নেয়া সহস্তারার বলে আমার ভেতরে থাকা সাতটা চক্রের শক্তি তুলে আমার সমস্ত সিদ্ধি ক্ষমতা জীবন বাজি রেখে মন্ত্রবন্ধন করেছি। ওই কাল চক্রগুলো কন্যাদের আত্মা, ওই আত্মার সঙ্গে আমার আত্মাকে মন্ত্রবন্ধনে একসঙ্গে বেঁধেছি। ওই কাল চক্রতে থাকা শক্তি জঙ্গলের কাল দেবীর মহাশক্তি। জঙ্গলের কাল দেবীর সামনে আমি আমার সাতটা চক্রের শক্তি রেখেছি। জঙ্গলের কাল দেবীর রূপে রয়েছেন কালিকা দেবী, ওনার সামনে দুনিয়ার সমস্ত মন্ত্র শক্তি দুর্বল হয়ে যায়, এটা আমি জানি। সেই জন্য আমার মন্ত্রবন্ধন আমি মন্ত্র দিয়েই বানাইনি, ওটাতে আমার সাতটা চক্রের শক্তি দিয়ে চক্রধার বানিয়ে চক্রবুহ রচনা করেছি। জঙ্গলের কাল দেবীর সামনে আমার মন্ত্র শক্তি দাঁড়াতেই পারতো না, কিন্তু আমার তপস্যা শক্তি আছে, সেই জন্য দেবীর কৃপা পেয়েছি আমি। ওই মন্ত্রবন্ধন একমাত্র আমিই তুলতে পারবো, না হলে আমার মৃত্যুর পর উঠবে। ও নিজের জীবনটা দিয়ে সাতটা চক্র শক্তি একসঙ্গে মিলিয়ে ওই মাধবী এই মন্ত্রের বেড়াজালটা তৈরি করেছে। এটা শুধুমাত্র ও এলেই তোলা সম্ভব, তা না হলে ওর মৃত্যু হলে সম্ভব। মাধবী মরলেই একমাত্র এই মন্ত্রজাল ছিন্ন করা সম্ভব। ওর প্রাণ আমি কেড়ে নেব, আর তারপরেই কালচক্র দেবীর চরণে সমর্পণ করব। ততক্ষণ এটা তোমার কাছেই রাখো বাবা। ঠিক আছে মা। ওই মাধবীকে শেষ করার পরই এই কালচক্রটা আমি নেব। তুমি কেন এইভাবে নিজের জীবনটা নিয়ে খেলা করছো? তার বদলে নন্দিনী যখন ঢিবির ভেতর থেকে বাইরে বেরিয়ে এলো তখনই তো ধরে নিতে পারতে। কালচক্র দিয়ে হয়তো ওই মন্ত্রবন্ধনও তুলতে পারবে না, কিন্তু কালচক্র ওর কাছে আছে, তাই ওর কোনো ক্ষতি আমি করতে পারবো না। সেই জন্য আমি এক পাও এগোইনি। এখন নন্দিনীর সমস্ত রাগ আমার ওপর এসে পড়বে, আর সেটা কি করে সামলাতে হবে আমি খুব ভালো মতো জানি। নন্দিনী হয়তো এখনকার মতো জিতেছে, কিন্তু শেষ পর্যন্ত জয় হবে আমার। বাবা, ওই সাপটা রাগ করে ঢিপি থেকে যে বাইরে চলে এলো সেটা দেখে ভীষণ ভয় করছে। আমারও ভয় করছে রে। কেন বলতো, ওই সাপটার উপর পেট্রোল দিয়ে পোড়াতে চেয়েছিলাম, ওই রাগে কি করবে কে জানে। তোমার কাল চক্রটা নিয়েছিলাম, আমাদের তুমি ক্ষমা করে দাও, আমাদের দয়া করে কিছু করো না। Ah!
মাধবীকে আজ ভালো মতো শিক্ষা দিয়েছে অরুণ, তাই না? হ্যাঁ, ঠিক বলেছ দেব। আমাকে কিছু করিস না, আমি প্রতি মঙ্গলবার আর শুক্রবার করে দিকে দুধ কলা খাওয়াবো। আমায় কিছু করিস না, ছেড়ে দে আমাদের। ওই মাধবী কোথায় আছে? দাদা 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 রুমে আছে। কালচক্র নিয়ে চলে যাওয়ার পরও আবার এখানে কেন এসেছে? সাপটা বাবার খোঁজে গেছে। বাবার কোনো ক্ষতি হওয়ার আগে নন্দিনীকে আটকাতে হবে। চলো নন্দিনী, তুই আমাকে শত্রু বলে ভেবেছিস? তুই আমার কালচক্রটা না পাওয়া পর্যন্ত আমাকে কিচ্ছু করতে পারবি না। তুই কি ভেবেছিস আমি তোকে ভয় পেয়ে যাব? আমাকে মেরে ফেলবি? মার আমাকে, মার, মার নন্দিনী। বাবা, নন্দিনী, তোমার কাছে হাত জোর করছি, বাবাকে তুমি ছেড়ে দাও। গঙ্গার জন্য অন্তত ওনাকে ছেড়ে দাও। মাধবীকে কোথায় লুকিয়ে রেখেছিস? আমি ওকে শেষ করে দেব। মাধবী কোথায় আছে সেটা তুই জানিস না? আমাকে কেন জিজ্ঞেস করছিস? মাধবী এই বাড়িতে নেই। মহলে নেই মানে কোথায় গেল? আমি জানি না। তুই জানিস, তুই না বললে তোর জীবনও এক্ষুনি শেষ করে দেব। বল কোথায়, কোথায় আছে মাধবী? মাধবী কোথায় আছে না বললে আমি কাউকে ছাড়বো না। বলে দাও বাবা, না হলে ও তোমাকে মেরে ফেলবে। বলে দাও বাবা। বল মাধবী কোথায় আছে? মাধবী জঙ্গলের লোকেদের সঙ্গে দেখা করতে গেছে। জঙ্গলের লোকেদের সঙ্গে কোথায় কথা বলছে সেটা আমি জানি না। সেটা আমি জানি, আমি দেখে নেব। তুই তোর কাছে থাকা কাল চক্রটা আমাকে এক্ষুনি এনে দে। বাবা, ও যা চাইছে তুমি দিয়ে দাও না। এই সব ঝামেলা আর ভালো লাগছে না, আমরা একটু নিশ্চিন্তে থাকতে চাই। দিয়ে দাও না বাবা। যা গিয়ে কাল চক্রটা এক্ষুনি নিয়ে আয়। কাল চক্রটা আমার কাছে নেই, ওটা মাধবী সঙ্গে নিয়ে গেছে। মিথ্যে বলছিস তুই। হ্যাঁ, আমি সত্যি কথা বলছি, তোর দিব্যি করে বলছি। আমার দিব্যি দিস না, তোর ছেলের দিব্যি কেটে বল। তোর ছেলেই তোর কাছে সবকিছু, সেটা আমি ভালো করেই জানি। তুই যা বলছিস তা সত্যি হয়ে থাকলে তোর ছেলের মাথার উপর হাত রেখে বল আমাকে।
আমার কথা যদি বিশ্বাস না হয় তাহলে যা এখান থেকে। আমি আমার ছেলের দিব্যি দিতে পারবো না। তার মানে তুই পারবি না ছেলের দিব্যি কেটে বলতে? কাল চক্র তার মানে তোর কাছেই আছে, আমি তোকে ছাড়বো না। না নন্দিনী। অরুণ বাবা, তুমি আমাদের মাঝে এসো না। তোমার আর আমার বাবার মধ্যে কি আছে আমি জানি না, কিন্তু আমি এইটুকু জানি যে আমার বাবার জন্য তুমি কষ্ট পেয়েছো। আমার বাবা জেনে না জেনে তোমার সাথে যা অন্যায় করেছে তার প্রায়শ্চিত্ত আমি করতে চাই। তোমার কোনো সম্পত্তি আমাদের কাছে রাখতে চাই না। ওই কালচক্রের ওপর যদি তোমার অধিকার থাকে তাহলে আমি সেটা এনে দেব। দয়া করে আমার বাবাকে কিছু করো না। তুমি আমাদের মাঝে এসো না। ঠিক করতে পারবো। যে কালচক্রটা তুমি খুঁজছো সেটা যখন আমি পেয়েছিলাম, গঙ্গার কথা অনুযায়ী সেই কালচক্রটা নিয়ে আমরা দুজন দেবীর মন্দিরে রাখতে গেছিলাম। কিন্তু যেহেতু দেবীর মন্দিরে ওটা আমরা রেখে আসতে পারিনি, সেই জন্য গঙ্গা আমাকে বললো যে ওই কালচক্রটা তোমায় দিতে। আমি সম্পূর্ণ মনের ভক্তি দিয়ে ওই জিনিসটা তোমার ওই ঢিপির মধ্যে রাখলাম। ওই কালচক্রটা ওই ঢিপির মধ্যে রাখার পর আমার মনে হয়েছিল যে আমি তোমার সম্পত্তি তোমার কাছে ফিরিয়ে দিয়েছি। কিন্তু তুমি এখন কি করে বলছো যে ওই কালচক্রটা আমার বাবার কাছে আছে? সত্যি যদি ওরকম আরো কালচক্র আমার বাবার কাছে থাকে তাহলে আমি নিজে গিয়ে তোমার কাছে পৌঁছে দেব। যে আমার প্রাণের চেয়েও প্রিয় সেই গঙ্গার দিব্যি দিয়ে বলছি। যে তোমার সব থেকে বেশি পুজো করে তার দিব্যি দিলাম। তোমার বিশ্বাস থাকলে যাও, যেভাবেই হোক সেই কালচক্র আমি তোমার কাছে পৌঁছে দেব। গঙ্গার দিব্যি খেয়েছিস বলে আমি চলে যাচ্ছি, কিন্তু তোর বাবাকে আমি কিছুতেই ছাড়বো না। এই যা এখান থেকে, আমি আবার আসবো। বাবা, কি হচ্ছে এইসব এখানে? স্বীকার করাটা জরুরি না, সাবধানে থাকতে হবে, ওইটাই জরুরি। কথাগুলো বুঝতে পেরেছো তো? সবাই একদিকে যাও, যা বলছি মন দিয়ে শোনো। সবাই সাবধানে থাকো, একজনের উপর একজন নজর রাখো, কিছু উল্টো পাল্টা দেখলেই চেল্লাও। কথাটা বুঝতে পেরেছো তো? আসুন মা, নমস্কার। নন্দিনী সাপটাকে ধরবার জন্য এই ঘন জঙ্গলের মধ্যে সেবা করতে এসেছেন? না, আমি আপনার সঙ্গে দেখা করতে এসেছি। আমাকে দেখতে? কি ব্যাপার? ওই নন্দিনী আমার দেওয়া মন্ত্রবন্ধন ভেঙে পালিয়ে গেছে। ও শুধু ওখান থেকে পালাইনি, ওই নন্দিনী আমাকে মারবে বলে চারদিকে ঘুরে বেড়াচ্ছে। আমি যদি ওর হাতে ধরা পড়ে যাই ও আমাকে মেরেই ফেলবে। ও যা রেগে আছে ও আমাকে ঠিক খুঁজে বের করবে, কিন্তু আপনাদের এই জঙ্গলে থাকলে ও আমাকে কিছুতেই খুঁজে বের করতে পারবে না, কারণ এই জঙ্গলে আমার শক্তি অপার। এখন এই জঙ্গলে থাকতে গেলে আপনাদের অনুমতি দরকার, না হলে ও আমাকে মেরে ফেলবে। ওই নন্দিনী থেকে বাঁচার জন্য আপনারা এই জঙ্গলে থাকার জন্য আমাকে অনুমতি দিন, কিছুদিন থাকতে দিন এখানে। নিশ্চিন্তে থাকুন,
ওই নন্দিনী এই জঙ্গলের মধ্যে যেতে না আসতে পারে, পুরো জঙ্গলে সঞ্জীবনী বটি ধোঁয়া করে আমরা আপনাকে রক্ষা করব। আপনি কোনো কিছুর জন্য চিন্তা করবেন না। আগে এখান থেকে বেঁচে পালান, পালান, তাড়াতাড়ি পালান। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय। মা, চলুন চলুন মা। ওই নন্দিনী যা রেগে আছে, আমরা এখন ওর সঙ্গে যুদ্ধ করতে পারবো না। এখন ওই সাপটার হাত থেকে বাঁচাটাই বুদ্ধিমানের কাজ। ওই সাপটার হাত থেকে বাঁচতে একটা রাস্তা বলছি, শুনুন। এখান থেকে উত্তর দিকে 1 মাইল গেলে ওইখানে আর একটা জঙ্গল আছে, ওইখান থেকে 6 মাইল দূরে গেলে বীরপাক্ষের পাহাড় আছে। ওই পাহাড়ের মুখে গরুর বৈরাগীগুলো তৈরি করা একটা গুহা আছে, ওই গুহাতে বৈরাগীগুলো জীবন্ত সমাধি হয়েছে। কেউ কষ্ট করে ওখানে গেলে উনি আশ্রয় দেন, ওখানে গেলে কারোর কোনো কষ্ট হবে না। ওইখানে বিপদে পড়া মানুষরা রক্ষা পায় মা। ওই গরুর গুহাতে গিয়ে লুকিয়ে থাকলে ওইখানে সাপটা আসবে না, আপনাকে কিচ্ছু করতে পারবে না। মা, আপনি গরুর গুহায় গিয়ে বাঁচুন মা, তাড়াতাড়ি যান মা। হ্যাঁ
আজকে জঙ্গলে ডিউটি দিয়েছে। আসতে আমার একটু লেট হবে, বাড়িটা একটু খেয়ালে রেখো। ডিউটি শেষ করে রাতে আমি ফোন করছি। রাজশেখর, আমি মাধবী বলছি। মাধবী, তুমি যাবার পরে ওই নন্দিনী বাড়িতে এসেছিল, আমাকে ভয় দেখিয়ে মাধবী কোথায় জিজ্ঞেস করলো। কোনো উপায় না পেয়ে বলেছে তুমি জঙ্গলের লোকেদের সঙ্গে দেখা করতে গেছো। নন্দিনী তোমাকে ঠিক খুঁজতে আসবে, তুমি যে করে হোক ওখান থেকে পালিয়ে যেও। নন্দিনী আমাকে খুঁজতে এখানে চলে এসেছে, কিন্তু ওর হাত থেকে কি করে বাঁচতে হবে সেটা আমি জানি। আমি এখন গরুর গুহাতে যাচ্ছি, গুহার ভেতরে যেতে পারলেই নন্দিনী আমার কিচ্ছু করতে পারবে না। তাহলে তুমি তাড়াতাড়ি গরুরের গুহাতে চলে যেও। আমি যাচ্ছি, ওই নন্দিনী এখন আমাকে পুরো জঙ্গলে খুঁজে বেড়াচ্ছে। এই সময় হয়তো ওই মুনির স্বামী একা থাকবে। নন্দিনীর কাছে যে কালচক্রটা আছে, জঙ্গলের কাল দেবীর কাছে না রেখে ও সেটা মুনির স্বামীর কাছে রাখতে পারে। যে কোনোভাবে আপনি কালচক্রটা কেড়ে নিন, তারপরে আপনাকে কি করতে হবে সেটা আমি জানাচ্ছি। ঠিক আছে মাধবী, তুমি যা বলছো সেটাই করব। মুনির স্বামী যদি ওখানে যায় আমি আমার লোকেদের পাঠাচ্ছি। ঠিক আছে, আমার ব্যাপারে এত ভাববেন না, সাহস রাখুন, সুযোগ মতো আমি আপনাকে ফোন করব। ঠিক আছে মাধবী। কি হয়েছিল কিছুই তো বুঝতে পারছি না। গঙ্গা, আমার পরিচিত একজন ইএনটি স্পেশালিস্ট রয়েছেন, আমরা একবার গিয়ে ওনার সাথে দেখা করি আর তোমার প্রবলেমগুলো ওনাকে বলি। অত চিন্তার কিছু নেই গঙ্গা, চলো। যাই বাবা। বাবা, গঙ্গার স্বাস্থ্যের যা হয়েছে তার জন্য তো ডাক্তারের কাছে যাওয়া যায়, কিন্তু গঙ্গার যেটা হয়েছে তার জন্য গঙ্গাকে নিয়ে সোজা রঙ্গনায়কী মায়ের কাছেই যাও। অন্নপূর্ণা মা যখন কোমাতে ছিল, এই রঙ্গনায়কী মাই তার লীলা খেলা দেখিয়ে মাকে ঠিক করেছিল। গঙ্গার যা সমস্যা হয়েছে সেটাকে ঠিক করে ওকে আবার আগের মতো করে দেবে। কি চিন্তা করছো জামাই বাবা? কারণটা জানতে পারলে ঠিক লোকের সাথে দেখা করা যায়, কিন্তু কারণ না থাকার সমস্যার জন্য ঠাকুরের রূপ নিয়ে থাকা লোকেদের দেখা করতে হয়। তুমি গঙ্গাকে সাথে করে রঙ্গনায়কী মার সঙ্গে দেখা করো, উনি আশীর্বাদ করলে কথা না বলতে পারার সমস্যাটা মিটে যাবে। আমি রঙ্গনায়কী মাকে খুব সম্মান করি, আমি কাল গঙ্গাকে নিশ্চয়ই ওনার কাছে নিয়ে যাব। ঠিক আছে জামাই বাবা, কাজে না গিয়ে আজকেই নিয়ে যাও। ঠিক আছে বাবা। Thank you.
জয় বাবা ভৈরব। আসুন। নমস্কার। আমরা রঙ্গনায়ক মায়ের সাথে দেখা করতে এসেছিলাম। মা বাবার মন্দিরে পুজো দিতে গিয়েছেন। উনি কালকে গিয়েছেন। উনি বাবার মন্দিরে বৈশাখ মাসের পুজো দিয়ে তারপরে এইখানে ফিরে আসবেন। না, আসলে ওনার সাথেই একটু দরকার ছিল। আপনি যদি আমাদের বলেন যে বাবার মন্দিরটা কোথায়, তাহলে আমরা গিয়ে দেখা করে নিতে পারি। না, মা ওইখানে কারোর সঙ্গে দেখা করেন না। কারণটা হলো, বাবার মন্দিরে বৈশাখ মাসের পুজো শেষ হওয়া অবধি মা উপোস করে থাকেন। মা নেই আর আপনারা এই মুহূর্তেই দেখা করতে এলেন ওনার সঙ্গে। না, আসলে ভাবলাম যে এখানে এসে সমস্যার সমাধান পেয়ে যাব, তাই তো এত দূর এলাম। কি সমস্যা হয়েছে সেটা কি আমি জানতে পারি? আমি এখানে মায়ের সঙ্গে 10 বছর ধরে থাকি। যদি আমার দ্বারা আপনাদের কোনো সাহায্য হয়, তাহলে আপনারা আমায় বলতে পারেন। আমাকে বলতে চাইলে বলুন, আর না হলে নাও বলতে পারেন। বলছি, ওই ভৈরবকে বলছি ভেবেই আমি সবকিছু বলবো। গঙ্গা যাতে আবার কথা বলতে পারে, সেই জন্য আমার কি করা উচিত আমি বুঝতে পারছি না। হ্যাঁ, এটার একটা উপায় রয়েছে। যারা স্বাভাবিকভাবে কথা বলতে পারে, তাদের যদি হঠাৎ করে কথা বলা বন্ধ হয়ে যায়, তার মানে তাদের উপরে কোনো মন্ত্রশক্তি প্রয়োগ করা হয়েছে। আর এই মন্ত্রশক্তিকে নষ্ট করার জন্য কালী মাতা, মানে মহাশক্তি কালী মাতার বিশেষ কোনো তিথিতে, পূর্ণিমা বা অমাবস্যার দিন পুজো করলে ভালো ফল লাভ হয়। কিন্তু কালী মাতাকে আপনারা যে কোনো সময় পুজো করতে পারেন। আপনি আর আপনার স্ত্রী গঙ্গা পায়ে হেঁটে মায়ের মন্দিরে যান, আর আপনারা বেল পাতা দিয়ে ভক্তি ভরে মায়ের পুজো দেন, তাহলে গঙ্গার সমস্যা অবশ্যই ঠিক হয়ে যাবে। আমার কথা বিশ্বাস করুন। যাদের উপরে কোনো তন্ত্রমন্ত্র করা হয়, এই পুজো করার পরে তাদের শরীরে যে অশুভ শক্তি থাকে, আমি বলছি তার বিনাশ হবেই। ওই অশুভ শক্তি মায়ের শক্তির কাছে তুচ্ছ। আপনারা দেরি না করে এখনই পদযাত্রা বেরিয়ে পড়ুন, আর ওইখানে গিয়ে মায়ের কাছে প্রার্থনা করুন। আমার বিশ্বাস এতে আপনারা সফল হবেন। আমি এসব ব্যাপারে অতটা বিশ্বাস করি না, কিন্তু গঙ্গা যাতে আবার সুস্থ হয়ে উঠতে পারে, সেই জন্য আমি আর গঙ্গা দুজনেই অবশ্যই ওই মন্দিরে পায়ে হেঁটে যাব। বিশ্বাস করে একবার যান, সব মঙ্গল হবে। দাঁড়ান। আসছি মা। ঠিক আছে, আসুন। জয় বাবা ভৈরব। সব জায়গা তো ভালো করে খুঁজে দেখলাম, দাদা যেটার কথা বলেছিল সেটা তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। এখানেই কোথাও থাকবে, ঠিক করে খোঁজ না। ঠিক আছে। হ্যাঁ।
ভাই, সব জায়গাতেই তো খুঁজে দেখলাম। দাদা যে জিনিসটা আনতে বললো সেটা ওই মুনিশ্বামী কোথায় রেখেছে বলতো? কেন তাড়াহুড়ো করছিস, তাড়াতাড়ি খোঁজ না, এখানেই কোথাও আছে, দেখ না। রাজশেখর এদের কালচক্র আনতে পাঠিয়েছে, ওই জন্য এরা খুঁজছে, আমি এদের সামনে পড়ব না। এই ওই তো মুনিশ্বামী, এই তাড়াতাড়ি চল, ধর ওকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। আরে পালিয়ে যাবি কোথায়? আরে দাঁড়া, তাড়াতাড়ি বন্ধ করো বাবা। ওকে ধরতে পারলে ওই মূল্যবান জিনিসটা আমাদের হাতে আসবে, ওকে পালিয়ে যেতে দিলে হবে না, চলে আয় সবাই। ঠিক আছে বাবা, তুমি ঠিক আছো তো? কিছু হয়নি তো? মা গায়ত্রী, তুমি ঠিক সময় এসে আমাকে বাঁচালে, নইলে আমি কি করতাম? আচ্ছা আমি যে বিপদে পড়েছি তুই জানলি কি করে? এই কোথায় তোরা? যেখানেই থাকিস তোরা চারজন মিলে একদম সময় নষ্ট না করে ওই মুনিশ্বামীর বাড়িতে যা, ওকে মার। ওর কাছে একটা গোল সোনার কারুকাজ করা খুব চমকদার একটা বস্তু রয়েছে, সেটা ওর কাছ থেকে নিয়ে আমাকে এনে দে। আর ও যদি না দিতে চায় ওকে মেরে ফেলে নিয়ে চলে আয়। ওই রাজশেখরকে আমি গুন্ডাদের সাথে কথা বলতে শুনে নিয়েছিলাম বাবা, ওরা তোমার ক্ষতি করতে পারে জেনেই আমি ছুটে আসি এখানে। ঠিক সময়, ঠিক সময় সে আমাকে বাঁচালি, নইলে আমি কি করতাম? মা গো, ওরা সবাই আসার আগে আমাদের কোনো গুপ্ত জায়গায় গিয়ে লুকিয়ে থাকতে হবে, ওখান থেকে নড়লে চলবে না। দাদা একটু তাড়াতাড়ি চালাও না। চলো গঙ্গা। মেসেজ পাঠিয়েছে নাকি? কি মেসেজ এলো ওটা দেখো। হ্যাঁ দেখছি। আরে মেসেজটা না দেখে অন্য কি ভাবছো বলো তো? মেসেজটা দেখো। তোমার বাবা এই তো ঠাকুরের মালাটা খুলল, তোমার আর গঙ্গার গলায় সেই ঠাকুরের মালাই তো মনে হচ্ছে। তোমাদের জামা কাপড় দেখে মনে হচ্ছে তোমরা কোনো মন্দিরে পূজো দিতে যাচ্ছ। তা তোমরা কোন মন্দিরে যাচ্ছ? আমরা মারাম্মার মন্দিরে যাচ্ছি। আমার মন্দিরে পদযাত্রা করে গিয়ে ওখানে নিমের পাতা পরে পুজো করলে গঙ্গা আবার আগের মতো কথা বলতে পারবে,
সেই জন্যই আমরা ওখানে যাচ্ছি। আচ্ছা অরুণ, তুমি তো এইসব কিছুই মানতে না, তাহলে এগুলো করছো? গঙ্গার ভালোর জন্য আমি সবকিছু মানতে রাজি আছি। মন ভালো করবে সেটা ঠিক আছে, তা বলে এত দূর তুমি হেঁটে যাবে? হেঁটে যাব বলেই মানত করেছি, তাই হেঁটেই যাব। আরে অরুণ, যদি ওখানে যেতেই হবে তাহলে গাড়ি নিয়ে যাও। না, হেঁটেই যেতে হবে। ও অরুণ, যারা পায়ে হেঁটে যায় তাদের অনেক অভ্যাস থাকে, কিন্তু যাদের অভ্যাস নেই তাদের কিন্তু ভীষণ কষ্ট হয়। আমার যতই কষ্ট হোক না কেন, গঙ্গার জন্য আমি সব করতে রাজি আছি। না অরুণ, আমরা এত করে বারণ করছি তাও যাবো বললেই হয় নাকি? গঙ্গার সমস্যা যদি ওখানে গিয়ে সমাধান হয় তাহলে আমাদের যেতেই হবে, আর কথা বাড়িয়ে লাভ নেই। কি দাদা, চুপ করে আছো কেন? ওরা কত কষ্ট পাবে বলতো, তুমি কিছু তো ওদের বলো, বারণ করো ওদের যেতে। দেবী তো একদম ঠিকই বলেছে, তুমি এত দূরে হেঁটে যেতে চাইছো কেন? গাড়িটা নিয়ে যেতে পারো তো। তুমি আর কিছু বলো না, এসব তোমার জন্য হয়েছে। ওই মাধবীর সাথে মিলে যদি তুমি আজকে পুজো না করতে তাহলে এটা হতো না। মাধবী ফিরে এলে পরে ওকে জিজ্ঞেস করে তোমাদের যেখানে ইচ্ছে সেখানেই না হয় যেও তোমরা। এই সমস্ত কিছুর জন্য যখন ওই মাধবী দায়ী তখন ওনার সাহায্য আমি নেব না। গঙ্গা কি করে সুস্থ হয়ে উঠতে পারে সেটা আমি ভালো করে জানি। ঠিক আছে অরুণ, তুমি পদযাত্রা করবে বলে ঠিক করেছো তো? চলো আমিও তোমাদের সঙ্গে যাচ্ছি। বললেই হলো নাকি, শুধু তুমি যাবে আমিও যাব। চলো, মন্দিরে পদযাত্রা করে যাওয়া পুণ্যের কথা, চলো আমরা একসাথে। সেটাই ভালো হলো, চলো। না না, তোমাদের কাউকে আসতে হবে না, এই মানতটা আমরা দুজনে মিলেই করেছি, তাই আমরা দুজনেই যাব। না অরুণ, আমরা তোমাদের সঙ্গে থাকলে সময়ে। মামা বলছি তো আসার দরকার নেই, আমরা দুজনেই চলে যাব। ঠিক আছে অরুণ, আর আমি জোর করব না, ঘুরে এসো, মঙ্গল এসো গঙ্গা। কি করতে হবে কে জানে। কি হলো দাদা? বাবা, আমরা ওদেরকে অনেকটা পেছনে ফেলে এসেছি, তুমি এত চিন্তা করো না, এবার একটু আরাম করে বসো। আমি আমার ব্যাপারে চিন্তা করছি না মা, সঙ্গে থাকা কালচক্রটা নিয়ে ভাবছি, ওই পাপীগুলো এটা কেড়ে নেবে এটাই ভয়। ওই পাপি রাজশেখর কালচক্রটা আমার কাছে আছে জানতে পেরে ওটা কেড়ে নেবার জন্য গুন্ডাগুলোকে পাঠিয়েছে। এটা আমার কাছে থাকা ঠিক না মা, এক্ষুনি এই কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিতে হবে। নন্দিনী মাধবীকে খুঁজতে ওই জঙ্গলের ভেতর ঢুকেছে, আমি তোমাকে ওই জঙ্গলের কাছেই নামিয়ে দেবো, তুমি যে কোনো উপায়ে এই কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিতে পারবে তো বাবা? ঠিক আছে মা। Thank you.
দেখ মুনি সামনে তো গাড়ি। মা গায়ত্রী, ওই গুন্ডাগুলো আমাদের পিছনে ধাওয়া করেছে, ওই দেখো। দাদা তুমি গাড়িটা একটু তাড়াতাড়ি চালাও প্লিজ। ঠিক আছে দিদি। এত ভয় পেও না, কিচ্ছু হবে না। ড্রাইভার গাড়ি থামা। বাবা আরে বারবার বলছে গাড়ি থামাতে, বলছি তো দয়া করে জোরে চালাও। হে ভগবান, বাবা আমরা জঙ্গলের কাছাকাছি এসে গেছি। থামাও ভাই। আরে বুড়োটা তো অনেক দূর চলে গেল রে, এদিকটা দিয়ে যেতে দেখলাম, ওইদিকে গেছে। আরে চল না, এই পাশটা দিয়ে চল না। এই প্রথমে বাইকে বস, তারপরে গিয়ে আমরা খুঁজি, চল চল রে। এই তাড়াতাড়ি চল, দেরি করিস না, চল 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 এগিয়ে এগিয়ে। ঠিক আছে মা, আমি কালচক্রটা নন্দিনীর কাছে পৌঁছে দিচ্ছি, তুমি একটু সাবধানে বাড়ি যাও। ঠিক আছে বাবা, তুমি কিন্তু খুব সাবধানে থাকবে, নিজের খেয়াল রেখো। সাবধানে যাব মা। তুমি সাবধানে যাও। ঠিক আছে বাবা, সাবধানে চালাও ভাই। দাদা গাড়ি ঘোরাও।